এটিএম কার্ড জালিয়াতি করে টাকা হাতানোর ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল মালদা জেলা আদালত। বুধবার জেলা আদালতে দুজনের 4 বছরের জেল ও 20,000 টাকা জরিমানা করেন বিচারপতি, অনাদায়ে আরও 6 মাসের জেল। আদালত সূত্রে জানা গেছে, ধৃত দুজন হল দিলবার হোসেন ও মেহবুর আলম। তাদের বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দুর্গা গ্রামে। CGM হচ্ছে, দ্য কেস ওয়াজ রেজিস্টার্ড অন ইন দ্য ইয়ার 2019, দ্য ফ্যাক্ট দ্য ইনসিডেন্ট ওয়াজ অকার্ড ইন 2019। এটা ডিফ্যাক্টো কমপ্লেন, শ্রীমতী করুণাবালা অধিকারী একটা অভিযোগ জানিয়েছিল সাইবার ক্রাইম PSA যে সে বুলবুলচণ্ডী এটিএম SBI ATM কাউন্টারে সে টাকা তুলতে গিয়েছিল এবং সেখানে তার পেছনে এই দুজন প্রেজেন্ট কনভিক্টেড অ্যাকিউজড, আজকে যাদের সাজা ঘোষণা হলো, তারা পেছনে দাঁড়িয়েছিল এবং তারা তার পিনকোডটা দেখে নিয়েছিল এবং দেখে নেবার পরে তারা তাদের সঙ্গে এই ভদ্রমহিলার সঙ্গে কথা সুন্দরভাবে পরিচয় করে এবং ডিউরিং টেকিং অ্যাডভান্টেজ অফ দেয়ার কনভারসেশনস তারা এটিএম কার্ডটা ইন্টারচেঞ্জ করে নেয় এবং সেই এটিএম কার্ড একটা ফ্রড এটিএম কার্ড তার হাতে ধরিয়ে এবং তার অরিজিনাল এটিএম কার্ডটা নিয়ে নেয় এবং নিয়ে নেবার পর সেদিনই তারা গোস্বামী গিনি হাউস এবং জিডি গিনি হাউস মালদাতে গিয়ে তারা গোল্ড আইটেম পারচেস করে, একটা গোল্ড রিং এবং একটা গোল্ড চেন। এবং পরবর্তীতে এই কেস যখন রেজিস্টার হয় সাইবার ক্রাইম PSA এবং সাইবার ক্রাইম PS সেই ভদ্রমহিলার আমরা হচ্ছে পাসবুক SBI পাসবুকটা আমরা হচ্ছে সিজ করেছিলাম এবং সেই SBI পাসবুকে দেখা গিয়েছিল জিডি গিনি হাউস আর গোস্বামী গিনি হাউসে এই গোল্ড পারচেস হয়েছিল তার কার্ডে। এবং পুলিশ সেই জিডি গিনি হাউস এবং গোস্বামী গিনি হাউসে পৌঁছিয়েছিল এবং তার CCTV ফুটেজ কালেক্ট করেছিল এবং তারা আইডেন্টিফাই হয়েছিল। এবং পরবর্তীতে সেকেন্ড টাইম যখন আবার অন্য এটিএম কার্ড নিয়ে যখন পারচেস করতে যায় এবং তাকে দেন অ্যান্ড দেয়ার তাকে ডিটেক্ট করা হয় এবং সাইবার ক্রাইম PSA খবর দেওয়া হয় এবং তাকে সেখান থেকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট হবার পরে তাকে পুলিশ রিমান্ড নিয়ে নেওয়া হয় এবং তাকে পুলিশ রিমান্ড নেবার পরে আরও গ্যাংটাকে আরও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং প্রত্যেককে জেলখানাতে TIP করা হয়েছিল এবং TIPতেও আইডেন্টিফাই হয়েছিল। এবং আজকে লার্নেড CGM এবং এটা কাস্টোডি ট্রায়াল চলছিল এবং এটা মালদাতে আমাদের প্রথম কনভিকশন CGM কোর্টে এবং এজলাস ছিল হচ্ছে শ্রী অভিজিৎ ঘোষ লার্নেড চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে আজকে 4 বছরের সাজা ঘোষণা করা হয়েছে আন্ডার সেকশন 419 420 120B IPC এবং 30,000 ফাইন করা হয়েছে এবং অনাদায়ে 3 মাসের জেল ঘোষণা করা হয়েছে। এই কেসে 14 জন প্রসিকিউশন উইটনেস দেওয়া হয়েছিল। এটা মালদাতে প্রথম এবং 2019 এরকমভাবে এটিএম কার্ডের প্রচুর জিডি লজ হয়েছিল সাইবার ক্রাইম PSA। এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের হেডেক হয়ে দাঁড়িয়েছিল, ডে বাই ডে ক্রাইম বেড়ে গিয়েছিল। জানা যায়, 2019 সালের 10ই অক্টোবর মালদার হবিবপুর থানার বুলবুলচণ্ডী বাসস্ট্যান্ডে করুণাবালা অধিকারী নামে এক মহিলার এটিএম কার্ড হাতিয়ে নেয় দিলবার ও মেহবুর। পরে 16ই অক্টোবর মালদা সাইবার ক্রাইম থানায় করুণাবালা অধিকারী অভিযোগ দায়ের করেন। 14 জন সাক্ষী প্রমাণ ও বিভিন্ন প্রমাণের ভিত্তিতে দুজনকে দোষী সাব্যস্ত করে মালদা জেলা আদালত। বুধবার তাদের সাজা ঘোষণা করা হয়। এটা হয়ে যাবার পর আমাদের এই ক্রাইম কিন্তু মালদাতে 2 বছরে কিন্তু এরকম ক্রাইমের ওপর আর কোনো জিডি কিন্তু আমাদের লজ হয়নি সাইবার ক্রাইম PSA। এদের দুজনের নাম হচ্ছে দিলবার হোসেন এবং মেহবুব আলম। এদের বাড়ি হচ্ছে রায়গঞ্জ দোদরা ভিলেজ দোদরা। এরা কী করে, নিজেদের জুরিসডিকশনেও এদের প্রচুর কেস আছে। এদের 3 থেকে 4 কেস পেন্ডিং আছে, রতুয়া PSA আছে, ইটাহার PSA আছে এবং চাঁচল PSAও আছে এবং সেম 420 এই চিটিং কেসগুলো আছে এবং তাদের পজিশন থেকে 27টা এটিএম কার্ড আমার জুরিসডিকশনের এই কেসেও রিকভারি হয়েছে এবং চাঁচলের সেম কেসে সেখানেও 29 নাম্বারস অফ কার্ড, ডিফারেন্ট ব্যাংকের এটিএম কার্ড ডিফারেন্ট নামের সেখানে কিন্তু তাদের পজিশন থেকে পাওয়া গেছিলো। সেই কেসগুলো তাদের এগেনস্টে এখনও চলছে। কমপ্লেন্টের নাম হচ্ছে করুণাবালা অধিকারী। এটা 2019, এটা হচ্ছে ডেট হচ্ছে 16/10/2019। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।